গুড মর্নিং ম্যাডাম। ভেরি গুড মর্নিং। বসুন ম্যানেজার সাহেব। জি। ম্যাডাম, এভাবে লিজ না দিয়ে মেইল ফ্যাক্টরি বা অ্যাপার্টমেন্টের কাজ শুরু করলে হতো না? না ম্যানেজার সাহেব, মেইল ফ্যাক্টরি হাউজিং এসবের ঝামেলা আমি সামলাতে পারবো না। আপনাকে সামলাতে হবে কেন? আমাদের ছোট সাহেব আছেন না, ওনার পড়াশোনা তো প্রায় শেষের দিকে। না ম্যানেজার সাহেব, আমার ছেলে আগে পড়াশোনা শেষ করুক, নিজের পায়ে দাঁড়াক, তারপর। কিন্তু এত জমি জমা থাকা সত্ত্বেও আর কতদিন আপনি কষ্ট করবেন? কতদিন আর জমি লিজের সামান্য টাকা দিয়ে কষ্ট করে চলবেন? যতদিন না জিসানের পড়ালেখা শেষ হচ্ছে ততদিন। ম্যানেজার সাহেব, মোগলবাড়ির শেষ বংশপ্রদীপ আমার এই জিসান। ওকে আমি ওর বাবার মতো সুশিক্ষিত আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। আর আমি চাই সব কিছুতেই আমার জিসান হবে সবার সেরা। তুই তো ভালো খেলিস, আমি ভাবছি তুই যদি চাস তাহলে আমাদের ইন্টার কলেজ চ্যাম্পিয়নশিপে আমাদের টিমে তোকে নিব। সত্যি? হ্যাঁ পাপ্পু, তুই নেক্সট টাইম পার্থ, তারেক, জন ওদেরকে নিয়ে ডিফেন্সটা আরেকটু টাইট দিবি, তাহলেই দেখবি ইন্টার কলেজ চ্যাম্পিয়নশিপ আমাদের হাতের মুঠোয়। আমার টার্গেট সেটাই। চল তাহলে এবার মুভ করি। স্টিফেন, এসব কি হচ্ছে? কেন টাঙ্কি মারছি? তুই অন্ধ হলেও আমি তো অন্ধ না। তুই তো জানিস আমি এসব পছন্দ করি না। কিন্তু আমি তো পছন্দ করি। প্লিজ জিসান দাঁড়াও। উফ বলো। আমরা মানে আমি আমি মানে আমি দাঁড়াও, আগে ঠিক করো সিঙ্গুলার না প্লুরাল। না না আমি একা। একা হলে আমার পোষাবে না, আমার অন্তত পাঁচজন চাই। পাঁচজন? হুম, ব্যাচ না হলে আমি শুরু করি না। কি ব্যাচ লাগবে? উফ বোকার মতো কথা বলো কেন, একা একা কি কোচিং করানো যায়? তোমরা পাঁচজন একসাথে হয়ে ওই রবির কাছে নাম লিখিয়ে যাবে, ঠিক এক ঘন্টা পর ওই ক্লাসরুমে কোচিং শুরু। বাই, চল। উফ, কোচিং? আমি তো ভেবেছিলাম স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি। স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট কি কি বিষয়কে ইনভলভ করে? ইটস ইনভলভ দ্য ফর্মুলেশন অ্যান্ড ইনিশিয়েটিভ টেকেন বাই দ্য কোম্পানিজ টপ ম্যানেজমেন্ট। টুম্পা তুমি বলো। 1111 পূর্ব মণিপুর, মিরপুর 10, ঢাকা 1200। এই ইউ স্ট্যান্ড আপ, বলো আমি কি জানতে চেয়েছি? 0173927274। ভাইয়া এইটা আমার মোবাইল নাম্বার। এই চুপ করবে তোমরা সবাই, চুপ না করলে আমি কিন্তু চলে যাব। আর টিউটোরিয়ালে রসগোল্লা পাবে। জিসান, আর জিসান, জিসান দোস্ত রাগ করিস না, তুই চালিয়ে যা, তোর বদলে নাম্বারটা আমি নিচ্ছি। আরে কি রে, ফোনটা ধর না, প্রয়োজনীয় ফোনও তো হতে পারে। অসম্ভব, প্রয়োজনীয় ফোন হলে নাম উঠত, আর এগুলো সব ক্লাসের উটকমে। তোকে বুঝি খুব জ্বালায়। জ্বালায় মানে একটা মুহূর্ত আমাকে শান্তিতে থাকতে দেয় না, ওদের মাথায় অ্যাডাম টিজিং ছাড়া আর কিছুই নেই, ওগুলো সব দুচোখের বিষ।
বইটা রেখে এবার ডিনার শুরু কর। মা তুমি খাইয়ে দাও। উফ, এত বড় হয়েছিস এখনো আমাকে খাইয়ে দিতে হবে? আমাকে এক ঘন্টার মধ্যেই চ্যাপ্টারটা শেষ করতে হবে, আর তাছাড়া তুমি খাওয়ালে আমার খাবারের মজাটা আরো বেড়ে যায়। প্লিজ মা, প্লিজ। হয়েছে, তোর ছেলে মানুষই আর গেল না। বল কি দিয়ে খাবি? তোমার যেটা পছন্দ। মুরগি? ইয়েস। ওকে। তোর বাবা সব সময় বলতেন, দেখো আমার ছেলে আমার চেয়েও বিদ্বান হবে, আমার চেয়েও বড় স্পোর্টসম্যান হবে। আজ উনি বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন। মা, আমি বাবাকে কখনো দেখিনি, তার আদর মায়া মমতা কোনোটাই আমার কপালে জোটেনি। যা পেয়েছি সব তোমার ভালোবাসা মা, তোমার আদর স্নেহ। আমার কাছে আমার মাও তুমি, আমার বাবাও তুমি। হয়েছে হয়েছে, আর আহ্লাদ করতে হবে না। এবার মুখ খুল। মাই ডিয়ার অল ফ্রেন্ডস, লিসেন টু মি, আগামী 25শে ডিসেম্বর আমার বন্ধু জজের বাসার সাথে হ্যাপি ক্রিসমাস ডে উপলক্ষে পার্টির আয়োজন করা হয়েছে। ইউ আর সবাই ইনভাইটেড। জিসান যাবে? যাবে না মানে? অবশ্যই যাবে, হোয়াই নট। জিসান গেলে আমরাও যাব, আর নয় তো এন ও নো নো, হোয়াই নো? ও মাই গড, জিসান মাই ডিয়ার ফ্রেন্ড, ও মাই ডিয়ার ফ্রেন্ড, জিসান জিসান জিসান, প্লিজ প্লিজ লিসেন টু মি দোস্ত, সেভ মি প্লিজ। আবার কি হলো? নাকি কোনো মেয়ের স্বামী তোকে মারার জন্য খুঁজছে? ব্যাপারটা তার চেয়েও সিরিয়াস। ওরা সবাই বলছে তুই এবার পার্টিতে না গেলে ওরা কেউ এবার যাবে না। প্লিজ দোস্ত, তুই কথা দে 25 তারিখে আসবি। আসবো মানে কোথায় আসবো? ও যিশু, ভুলে গেছিস, তোকে না বলেছি আগামী 25 তারিখ আমাদের হ্যাপি ক্রিসমাস ডে, সেই পার্টিতে যাওয়ার কথা? ওইসব পার্টি ফার্টিতে আমার পোষাবে না। তুই বুঝতে পারছিস না, তুই না গেলে আমার পার্টি অন্ধকার। আচ্ছা, তুই না সবসময় বলিস অভিজ্ঞতার কোনো বিকল্প নেই, এই ক্রিসমাস পার্টির অভিজ্ঞতা তো দরকার নেই। জানিস আমাদের পার্টিতে কি কি হয়? তা অবশ্য জানি না। তাহলে আয় পার্টিতে, গান বাজনা ফুর্তি সব কিছু মিলিয়ে ইট উইল বি এ গ্ল্যানাইট পার্টি। আচ্ছা, কোনো ড্রেস কোড আছে নাকি? না, তুই খালি গায়ে আসলেও চলবে। আচ্ছা, আমি খালি গায়ে আসবো না, ড্রেস পরেই আসবো। মাই ডিয়ার ফ্রেন্ডস, জিসান আমাদের বাড়িতে আসতে রাজি হয়েছে। হ্যাপি ক্রিসমাস, টেক মাই ফ্রেন্ড। এসব কি? হুইস্কি নে, মেরে দে। সরি, আই ডোন্ট ড্রিঙ্ক। আহ, কেমন দোস্ত, আজকের দিন অন্তত বললাম না খাবো না। ওকে, নো প্রবলেম, হ্যাপি মেরি ক্রিসমাস। হ্যালো, কি টাকা খেয়ে আমাদের সিঙ্গার ভেঙে গেছে? গুলশানের পার্টিতে গান গাইছে, বের করছি ওর গান গাওয়া, তুলে নিয়ে আয় ওকে। ও মাই গড, কারেন্ট চলে গেছে, এই জেনারেটর ছাড়তে বলো। এখানে আর থাকার কোনো মানেই হয় না, কেটে পড়ো। Oh, 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 oh
এক ঝলকে আমাকে ছুঁয়ে গেল যে, দু চোখ ফেরাতেই দেখি নেই সে, যাচ্ছি ভেসে ভালো লাগার আবেশে, পাগল করে দিয়েছে আমায়, কাছে থেকেও দূরে রয়ে জানি প্রতি অনুভবে সে আমারই হবে, সে হৃদয়ে রবে সে যাবে না হারিয়ে, ঘুমহীন রাত চলে যায় কাছে থেকেও দূরে রয়ে
স্টিফেন, তোর গেস্টের ঘুম ভেঙেছে। হাই জিসান, গুড মর্নিং। গুড মর্নিং। কেমন লাগছে এখন? প্রচন্ড মাথা ব্যথা করছে। জীবনে প্রথমবার এক প্যাকেই হ্যাংওভার। আচ্ছা স্টিফেন, আমি এখানে এলাম কি করে? এটা জসদের বাড়ি। তোর বাতি নিভে যাওয়ার পর সোজা এখানে নিয়ে আসা হয়েছে। থ্যাংকস জর্জ। ইউ আর ওয়েলকাম। জিসান, শি ইজ মাই মাদার। আসসালামু আলাইকুম আন্টি। দিস ইজ জিসান, মাই ক্লাসমেট। ও, গুড মর্নিং, নাইস টু মিট ইউ মাই সন। মর্নিং। নাও টেক দিস। এটা কিসের ওষুধ? এটা হ্যাংওভারের মেডিসিন। ওই আমার হাজবেন্ড মিশেলের যখন হ্যাংওভার হতো তখন উনি খেতেন। নাও, খেয়ে নাও, খেয়ে নাও তো। অ্যান্ড ইউ উইল ফিল ফাইন মাই সন। আহ স্টিফেন, আন্টি কি দরকার ওকে সব খাওয়ানোর যখন ওর অভ্যাস নেই? আমি না আন্টি, আমি না, ওই প্রিলিনা। প্রিলিনা? গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। এসো এসো। জি বসো। গুড মর্নিং। মর্নিং। তুমি তো আচ্ছা মানুষ, পরিচয়ের আগেই আমাকে ক্রিমিনাল বানিয়ে ফেললে। আমি? তুমি যে ড্রিঙ্ক করো না আমাকে আগে বলনি কেন? কি করে বলবো? নাও শুরু করো, স্টার্ট ফার্স্ট। এখনো ফোন করছে না কেন? না, প্রথম দেখায় ফোন নাম্বারটা দেওয়া উচিত হয়নি। আচ্ছা, ফোন করলে কি মহাভারত অসুস্থ হয়ে যাবে?
আমরা যে ওর ফোন নাম্বারটা রাখলাম না, ইয়েস পেয়েছি, স্টিফেনকে ফোন করা যায়। স্টিফেন আবার যদি কিছু মনে করে, না থাক, যে নাম্বার নিয়েছে সে যদি আমাকে ফোন না করে, আমার ফোন করতে বইয়ে গেছে। তুই যা, আমি যাব না। তুই আজকেও কোচিং এ ফাঁকি দিবি? কারণ কোচিং থেকে ডেটিংটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। তুই না একটা আরে কালকে তো আম্মুর জন্মদিন, শেট মনেই ছিল না, আম্মুর জন্য একটা গিফট কিনতে হবে, চল। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তোর মায়ের গিফট কিনবো কেন? আমি কি মেয়ে মানুষ? মেয়ে মানুষ না হলেও ওদের সাথে তোর চলাচল বেশি, চল। না 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 না, আমাকে রেডি হয়ে যেতে হবে, তুই বরং কোচিং থেকে কাউকে নিয়ে নে, যা আমি গেলাম। স্টিফেন শোন, কালকে ক্লাসে দেখা হবে বন্ধু। আরে স্টিফেন শোন, কোচিং এর মেয়েদের দিয়ে আমার হবে না, আমি জানি কাকে ফোন করতে হবে। হ্যালো, গুড আফটারনুন। গুড আফটারনুন, আমি জিসান বলছি। ইয়েস, ও জিসান, বলো তা আমাকে হঠাৎ কি ভেবে ফোন করলে? রাগ করে আছো? না না, রাগ করব কেন, ব্যস্ত সময়, ব্যস্ত মানুষ, ফোন করে খবর নেবার সময় কি কারো আছে? বলো তোমার জন্য কি করতে পারি? তোমার একটু হেল্প লাগবে। হেল্প? কি হেল্প? আজকে আমাকে একটু সময় দিতে পারবে? আমি একটা গিফট কিনবো। গিফট কার জন্য? আমার খুব কাছের প্রিয় একজন মানুষের জন্য। কিন্তু মেয়েদের জিনিস তো কেনাকাটা আমি আমার ভালো বুঝি না, তাই তো। মেয়েটা আবার কে? আমাকে দিয়ে কার জন্য গিফট কিনবে? না, আমাকে জানতেই হবে কে এই মেয়ে। কোথায় কখন আসতে হবে বলো? বিকাল 4টায় অর্চার্ড পয়েন্ট। আমি ছাড়া তুমি আর কাউকে ডাকতে পারবে না? কাকে ডাকবো? মেয়েদের গিফট তো মেয়েরাই ভালো চিনবে। কেন, তোমার কোনো বান্ধবী নেই? সহপাঠী আছে, কিন্তু আলট্রা মডার্ন, ফ্যাশন মেকআপ নিয়েই সারাক্ষণ ব্যস্ত, ওদের আমার পছন্দ না। কি কিনবে বলো, অর্নামেন্টস, কসমেটিক নাকি শাড়ি? শাড়ি? হ্যাঁ। ওকে আসেন আসেন, আসেন আপা, বসেন। শাড়ি দেখান তো। কি শাড়ি দেখাবো, সিম্পল না পার্টি শাড়ি? পার্টি শাড়ি বলতে পার্টি শাড়ি বের করো তো। এই যে, এই যে পার্টি শাড়ি, দেখেন দেখেন, এই যে সুনাম কাপড়ের শাড়ি, এই যে কুচকুচতা, আরো দেখাবো ম্যাডাম, পটলা শাড়ি আছে, অনেক শাড়ি আছে, কোন কালারটা আপনার পছন্দ? এটা হলো পটলা শাড়ি, এই কালার কম্বিনেশনটা আপনাকে খুব মানাবে। আমার জন্য কিনছি না, এটা গিফট। ওকে, কিন্তু উনি দেখতে কেমন? জিসান, যার জন্য শাড়ি কিনছো তার গায়ের রংটা ফর্সা, তোমার মতো। আমার মতো ফর্সা? কে ওই মেয়ে? কিছু বলছো? না না। আচ্ছা, ওর হাইট? তোমার মতোই। মেয়ে কি মডার্ন না গায়া ভূত? মডার্ন। তাহলে এটা নাও, ওনাকে ভালো মানাবে। একজন 55 বছর মহিলার জন্য এত রংচং শাড়ি? 55 বছর? তোমার গার্লফ্রেন্ড এত বয়স্ক? গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড হতে যাবে কেন, আমি তো আমার মায়ের বার্থডে গিফট কিনতে তোমাকে নিয়ে এলাম। তোমার মায়ের জন্য তুমি শাড়ি কিনছো? হ্যাঁ। ছি ছি, আর আমি কত কি ভাবছি। আচ্ছা বলো, এটা কি নেবে? না না, এটা রাখো। ভাই একটু হালকা রঙের শাড়ি দেখান তো,
ওই যে ওই জামদানি শাড়িটা, জামদানি জামদানি দাও এই নে দেখি আন্টিকে, এটা অনেক সুন্দর মানাবে। হ্যাঁ ঠিক আছে, ওকে এটা প্যাক করে দিন। থ্যাংক ইউ। হ্যাঁ মোতালে প্যাকেট করে দাও। মা 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 মা, ওরে ওরে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মা, দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। তুই আবার আমার জন্য এইসব কিনতে গেলি কেন? কিনবো না মানে? এই পৃথিবীতে আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি মা। মা কি হলো, গিফটটা দেখবে না? এখনই দেখো। ওফো দেখছি তো। ও মা অনেক সুন্দর শাড়ি। এত সুন্দর শাড়ি তুই পছন্দ করলি কি করে? আমি পছন্দ করিনি মা, আমার হয়ে একজন পছন্দ করে দিয়েছে। যে মানুষটি এত সুন্দর শাড়ি পছন্দ করতে পারে সেও নিশ্চয়ই অনেক সুন্দরী। তুই মেয়েটাকে একদিন বাসায় নিয়ে আয়, আমি ওকে দেখব। আচ্ছা ও যে মেয়ে, তুমি জানলে কি করে? আমি তোর মা না, সব বুঝি। কবে নিয়ে আসবি তাই বল। আনবো মা আনবো। আগে মেয়েটার মনের কথা বুঝে নেই, তারপর। পাগলের মতো হাসছিস কেন? আচ্ছা কি করব বল, জিসানের অবাক হয়ে যাওয়া চেহারা মনে পড়লেই হাসি চলে আসছে। আচ্ছা তুই যে জিসানকে পছন্দ করিস সেটাও জানে? মনে হয় তো জানে। তোকে পছন্দ করে জিসান? তা তো জানি না। তোকে কখনো বলেনি? না। এটাই সমস্যা বুঝলি, এ ধরনের ছেলেরা মনের কথা মুখান্ত অনেক সময় নেয়, আর অনেক সময় তো এরা পছন্দের কথা বলতেই পারে না। না বলে যাবে কোথায়? আচ্ছা ক্লাসটা কিন্তু ফাটাফাটি হয়েছে তাই না? এই জন্যই বলি ক্লাস মিস করিস না। অনেক ভালো হয়েছে। আর এই দেখ, এই নোটটা দেখ, স্যারের লেকচারের উপরে এই নোটটা করেছি আমি, দেখ। তুই তো তুই এখানে কি হয়েছে, কাচ্ছিস কেন? আমার টিউটোরিয়ালের রেজাল্ট খুব খারাপ হয়েছে স্টিফেন, ম্যাডাম আমাকে ডেকে নিয়ে বকে দিয়েছেন। কি বলছিস, কোন সাবজেক্ট? বিজনেস ম্যানেজমেন্ট। প্লিজ স্টিফেন, আজ থেকে আমাকে এই সাবজেক্টটা দেখিয়ে দাও না। তোমার সাথে দেখা করার জন্য আমি কত দূর থেকে ছুটে এসেছি। কি আমি? আমি নিজেই তো জিসানের কাছে কোচিং নিচ্ছি, আর আমি তোকে পড়াবো। জিসান বন্ধু, তুই একটু দেখ না ব্যাপারটা। মানে আমি দেখব? হ্যাঁ, কয়েকটা দিন গাইড করলে অর প্রবলেম সলভ। ওকে, যদি প্রিলিনার কোনো আপত্তি না থাকে। চোখ মুছো। আপত্তি থাকবে কেন, তুমি সত্যি আমাকে দেখিয়ে দিবে? অবশ্যই, তুমি চাইলে আমার কাছ থেকে টিউশন নিতে পারো। তাহলে আগামীকাল সন্ধ্যায় আমার বাসায়। বাসায়? কিন্তু আন্টি, তো প্রবলেম কিসের? তুমি প্রেলিনাকে টিউশন দেবে, এটা তো ভালো কথা। কিছুদিন আগে না একটা টিউটোরিয়ালে প্রেলিনা এত খারাপ রেজাল্ট করেছিল যে ওর মনটা একদম ভেঙে গিয়েছিল। ওর কান্নাকাটি দেখে আই ওয়াজ ওয়ারিড। একদম অ্যানসাস হবেন না আন্টি, জাস্ট 3-4 মান্থস, 3-4 মাসের মধ্যে ও এমনভাবে তৈরি হয়ে যাবে যে ও নিজে নিজেই কন্টিনিউ করতে পারবে, আর চাইলেও অন্য কাউকে টিউশনও করাতে পারবে। আগে না, আপনার ছাত্রী অত মেরিটোরিয়াস না। ইটস আ চ্যালেঞ্জ। তাহলে এসো। কোথায়? আমার স্টাডি সেটআপ তো বেডরুমে। গো হেড মাই সন, আমি তোমাদের জন্য একটু চা করে নিয়ে আসি। ওকে এসো। আচ্ছা পড়ানো শুরু করার আগে
তুমি বলো, এফিসিয়েন্সি অফ বিজনেসের উপর তুমি কতটুকু জানো? কতটুকু জানি? ইয়েস, সাপোজ হোয়াট ইজ মিন্ড বাই এফিসিয়েন্সি অফ বিজনেস অর্গানাইজেশন বলো। এফিসিয়েন্সি অফ বিজনেস অর্গানাইজেশন ইজ প্রতিষ্ঠানে নিয়োজিত মানবীয় শক্তি এবং কাজের মধ্যে সুষ্ঠু সমন্বয় সাধনকে ব্যবসায়িক সংগঠন বলে। এই কারণেই ব্যবসাকে দক্ষতা খেলা নামে উভিত করা হয়। তুমি তো চার চারটা দাড়ি কমা সেমিকলন সবই বলতে পারো, তাহলে পরীক্ষা খারাপ করলে কেন? খারাপ করলাম? ও, গতকালকের অভিনয়ের কথা বলছো? অভিনয়? কিন্তু কেন? মনের মানুষ যদি তার পছন্দের কথা সবার সামনে বলতে না পারে, তাহলে তাকে সুযোগ করে দেয়া কি আরেকজনের দায়িত্বে পড়ে না? তুমি আমাকে পছন্দ করো? আমার চোখে দৃষ্টি কি আমার মনের কথা বলছে না? কি হলো, পড়তে পারছো না? পড়ব কি করে, নিজেই আমি হারিয়ে গেছি। তাহলে থাক। কি হলো, নজর সরিয়ে নিলে যে? না সরালে যদি নিজেকে খুঁজে না পাও? নিজেকে আমি হারাতে চাই। তোমার সাথে দেখা হবার পর থেকে আমি যে নিজেকে হারিয়ে ফেলেছি, সারাক্ষণ শুধু তোমার কথাই ভাবছি। শুধুই মনে হচ্ছে তোমার কাছে ছুটে যাই। ধর্ম, সমাজ সবকিছুর বাধা ভুলতে পারবে? ভুলে গেছি। আমার ডানায় ভর দিয়ে তুমি আকাশে উঠতে পারবে? আমি উঠছি তোমার ডানায় ভর দিয়ে। আমি হারিয়ে গেছি তোমার মনের আকাশে। তোমার
সব চাওয়াতে খুঁজেছি তোমাকে, ছায়া তুমি মায়া তুমি স্বপ্নে তুমি। প্রাণের ছবি তুমি রোজ, হলাম কবি তুমি কাগজ, প্রতিদিন হব রঙিন তোমার ছোঁয়ায়। দিনেরই সূচনা চাই তোমার, রাতেরই যাচনা চাই তোমার, বড় বেশি ভালোবাসি আমি তোমার। মুঠো প্রেম যদি দাও এক পৃথিবী সুখ দেব, এই তোমাকে আমার করে নেব। দেখি 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 একটু দেখি, তোর আর আমার নাম্বার এখানে নেই, এখন কি হবে দোস্ত? কি বলছিস তুই, পাগল নাকি? আরে তুই এখানে তোর রেজাল্ট করছিস কেন? তুই তো বন্ধু ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিস। সত্যি বলছিস? সত্যি মানে স্যারে তোকে তিন তিনবার খুঁজে গেছে, তুই তাড়াতাড়ি স্যারের সঙ্গে যোগাযোগ কর। যা, মে আই কাম ইন স্যার? কাম ইন। আরে আরে আরে, তোমার জায়গা ওখানে নয়, এখানে এখানে। ইউ হ্যাভ ডান ইট। রেকর্ড পরিমাণ মার্কস পেয়ে তুমি সবগুলো ক্রেডিট সাকসেসফুলি কভার করেছো। নাম্বার ওয়াইজ ইউ আর দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। শুধু রেজাল্টের জন্য না, তোমার জন্য তোমার ব্যাচের সবগুলো ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করেছে। আমি ওয়েবসাইট থেকে তোমার স্কলারশিপের সবগুলো পেপার্স নামিয়ে রেখেছি, সাথে পসিবল দেশগুলোর ভার্সিটির অ্যাড্রেস। চাইলে তুমি ফুল স্কলারশিপে বাইরে পড়তে যেতে পারো। স্কলারশিপ বিদেশে? না স্যার, আমার পক্ষে বিদেশে পড়তে যাওয়া সম্ভব না। কি বলছো তুমি? লন্ডন, কানাডা, মালয়েশিয়া, তিন তিনটা দেশ তোমাকে স্টুডেন্ট হিসেবে পাওয়ার জন্য ইন্টারেস্টেড? কিন্তু স্যার আমি ইন্টারেস্টেড না। বাট ওয়াই স্যার? ব্যাপারটা পার্সোনাল স্যার। মা, 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 মা! আরে আরে কি করছিস? ছাড় ছাড়, ও পড়ে যাব তো, নামা বলছি। নামা নামা, বাবা নামা জলদি। মা, আমার মা, তুই আজ আমার জীবনটা আলোকিত করে দিলি বাবা। তুমি আগে থেকে জেনে গেছো? স্টিফেন ফোন করে জানিয়েছে, আয় মিষ্টি মুখ করবি। দাঁড়াও দাঁড়াও, ওই স্টিফেন পাজিটার কারণে আমার একটা সারপ্রাইজ মাঠে মারা গেল। কিন্তু মা, দ্বিতীয় সারপ্রাইজটা এখনো বাকি আছে। আরেকটা সারপ্রাইজ? কি সারপ্রাইজ বল না। তবে এর আগে তোমার চোখ বন্ধ করতে হবে। তুমি কিন্তু মা চোখ খুলবে না। ওকে প্রিলিনা। সুবহানাল্লাহ,
নাম কি তোমার মা? মা, ওর নাম প্রিলিনা রোজারিও, ও খ্রিস্টান। তাতে কি, আল্লাহর দুনিয়াতে মানুষ সবাই সমান। আমার ছেলে তোমাকে পছন্দ করেছে, আমি তাতেই খুশি। আমার এই সংসারে তোমাকে স্বাগত জানাই মা। আরে আরে, কি করছো? তোমার জায়গা ওখানে নয়, তোমার জায়গা আমার বুকে। এসো বসো, বসো। এবার বলো, তোমার বাড়িতে আর কে কে আছে? ভাইয়া আর মাম। তোমার ভাইয়া কি করে? ভাইয়া লেখাপড়া শেষ করে দেশের বাইরে যাবার চেষ্টা করছে। খুব ভালো, এই দে জলদি, এই নাও মিষ্টি মুখ। দাঁড়াও মা, দাঁড়াও। আসতে না আসতেই পার্সিয়ালিটি শুরু করে দিলে। ফার্স্ট ক্লাস ফার্স্ট হলাম আমি, আর তুমি মিষ্টি মুখ করাচ্ছো ওকে? চুপ, ভাদরকো থাকার। যে আমার চোখের মণি, তার চোখের মণি হলো প্রিলিনা। আদরটা তো ওকেই বেশি করতে হবে। নাও, ভেরি গুড। আমি দিনক্ষণ দেখে তোমাদের বাড়িতে গিয়ে তোমার মা আর ভাইয়ের সাথে কথা বলে আসবো। আসসালামু আলাইকুম আন্টি। গড ব্লেস ইউ মাই সান। আপনি কোথাও বেরোচ্ছেন নাকি? হ্যাঁ, আমার কাজিনের সাথে একটু দেখা করার দরকার আছে। ইয়ে মানে প্রিলিনা? ও, শি ইজ ওয়েটিং, ও ঘরেই আছে, যাও। ওকে আন্টি, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই। প্রিলিনা, প্রিলিনা, তুমি বসো, আমি আসছি। তেরে ভিগে বদন কে খুশবু সে লহরে ভি হুই মস্তানি সি তেরি জুলফ কো ছু কর আজ হুই খামোশ হওয়া দিবানি সে চোখ বন্ধ করো, এভার টার্ন। ইয়ে রূপ কা কুন্দন দেহ কা হুয়া, ইয়ে রূপ কা কুন্দন দেহ কা হুয়া, ইয়ে জিসম কা চন্দন মহকা হুয়া, মহকা হুয়া। আমি কি পাশের রুমে? আমি তো সেই কথা বলিনি। জাম না দে না ফির মুঝকো হো যায় আগর না গানে সে।
बिखरा हुआ काजल आँखों में, बिखरा हुआ काजल आँखों में, तूफान की हलचल सांसों में, सांसों में, ये नरम लबों के खामोशी, ये नरम लबों के खामोशी, पलकों में छुपे हैरानी से, तेरे भीगे बदन की खुशबू से लहरें भी हुई मस्ताने से, तेरी जुल्फ को छूकर आज हुई खामोश हवा दीवाने से, खामोश हवा दीवाने से। আমি যাই। জিসান, জিসান, কি করছিস জর্জ? প্রিলিনার ছবিটা রিচার্ডের ফেসবুকে পোস্ট করলাম, ও হয়তো কয়েক মাস পরেই ঢাকা আসতে পারে। প্রিলিনার জানে? ওর জানার কি আছে, এ তো সাত বছর ধরেই ফিক্সড হয়ে আছে। আমার সাথে রেগুলারই ফেসবুকে রিচার্ডের আলাপ হয়। হি লাভস প্রিলিনা মোর দ্যান হিজ লাইফ, ম্যাড বলতে পারো, হি ইজ ম্যাড ফর প্রিলিনা। কিন্তু জর্জ, আমার মনে হয় প্রিলিনা জিসানকে পছন্দ করে। জিসান? কিসের জিসান? ওর সমাজ আলাদা, ওর ধর্ম আলাদা। কিন্তু কোনো কিন্তু নেই, রিচার্ড মাল্টিমিলিয়নিয়ারের ছেলে, ব্রিটিশ সিটিজেন। ও আমাকে কথা দিয়েছে, ও যদি প্রিলিনাকে বিয়ে করতে পারে তাহলে আমাকেও ইংল্যান্ডে নিয়ে যাবে, তখন লাইফ নিয়ে আমার আর কোনো টেনশন থাকবে না মাম। না না, প্রিলিনা ওকে আমি বোঝাবো, আমার জন্যে, এই পরিবারের জন্যে ওকে আমাদের সিদ্ধান্ত মেনে নিতে হবে। তোমার মেয়ে সারাদিন ব্রিটিশ পাউন্ডে ডুবে থাকবে, রোলস রয়েসে চড়বে, তাই রিচার্ডের সাথে প্রিলিনার বিয়ে হবে, দ্বিতীয় আর কারো সাথে নয়। জিসান বলো মা, তুই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবি না? ওদের অ্যাপ্লিকেশন রিসিভের ডেট তো ওভার হয়ে যাচ্ছে। এই যে মালয়েশিয়া ইউনিভার্সিটির ফর্ম। ফর্ম দিয়ে কী লাভ? আমি তো ডিন স্যারকে আগেই জানিয়ে দিয়েছি আমি স্কলারশিপে অ্যাপ্লাই করব না। করবি না কেন? যদি হায়ার স্টাডিজ করতেই হয় তবে বিদেশে না, দেশেই করব। প্রিলিনা আন্টি, আপনি, এনিথিং রং?
তোমার সাথে আমার কিছু কথা ছিল প্রিলিনা। প্রিলিনা, তুমি তো জানো জিসান আমার একমাত্র ছেলে, বিশাল বড় খানদানের একমাত্র বংশ প্রদীপ। জি, আমার সারা জীবনে চাওয়া একটাই, জিসানের বাবাকে দেওয়া ওয়াদা যেন আমি রক্ষা করতে পারি। তিনি আমাকে মৃত্যুশয্যায় বলেছিলেন, আমাদের সন্তান যেন সুশিক্ষিত প্রতিষ্ঠিত হয়। আমি সবসময় সে চেষ্টাই করেছি। কোনো বিপদ আপদ অভাব অনটন আমি জিসানকে বুঝতে দেইনি, কিন্তু যার জন্য এত চেষ্টা সেই জিসানই তার সমস্ত লক্ষ্য এখন ভুলতে চলেছে। মানে? জিসান স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চাইছে না। ও মুখে যতই বলুক, আমি জানি ওর বিদেশ যাওয়ার পথে একমাত্র বাধা তুমি। আমি? হ্যাঁ মা, তোমার ভালোবাসা, তোমার ভালোবাসা আমার সন্তানকে তার সুন্দর ভবিষ্যতের কাছ থেকে বিরত রাখছে। মা, তুমি কি চাও না তোমার স্বামী শিক্ষায় দীক্ষায় সবার সেরা হোক, দেশ বিদেশে তার নাম ডাক হোক? আপনাকে আর কিছুই বলতে হবে না আন্টি, আমি কথা দিচ্ছি জিসান স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে। তুমি কি সত্যি ওকে রাজি করাতে পারবে মা? পারতে আমাকে হবে, নয়তো ভালোবাসার কাছে মায়ের মমতা পরাজিত হয়ে যাবে আন্টি, যা আমি কোনোদিনও হতে দেব না। এগুলো তো আমার স্কলারশিপের পেপার। হ্যাঁ, আমি আর স্টিভেন ফর্ম ফিল আপ করে রেখেছি, এবার তুমি শুধু সাইন করবে। নাও সাইন করো। কিন্তু আমি তো স্কলারশিপে অ্যাপ্লাই করতে চাইছি না। জানি, কেন করছো না তাও জানি। আমাকে ফেলে দূরে চলে যাবে তাই তো? কিন্তু জিসান, মাত্র দুটো বছর, দুটো বছর তো দেখতে দেখতেই কেটে যাবে। কিন্তু তোমাকে ছাড়া আমি বিদেশে এত দূরে থাকবো কি করে, কি করে কাটাবো দুটি বছর? দিস ইজ 2015 জিসান, ভাইবার আছে, স্কাইপ আছে, ফেস টাইম আছে। যখন তোমার দেখতে ইচ্ছে করবে আমাকে তোমার সেলফোন স্ক্রিনে দেখে নিবে। সময় আর অবস্থানের ব্যবধান আমাদের আলাদা করতে পারবে না। তুমি সারা জীবন থাকবে এই প্রিলিনার বুকে। কিন্তু? কোনো কিন্তু নয়, প্লিজ আমার জন্য, আমার জন্য সাইন করো। ওকে, করছি। কিন্তু কাগজগুলো সাইন করার জন্য আমার একটা শর্ত আছে। কি শর্ত? আগে বলো, শর্ত মানবে? অবশ্যই। তোমাকে? আমাকে? আমাকে কি? তোমাকে বাঙালি মেয়েদের মতো শাড়ি পরা শিখতে হবে। ব্যাস, এটা কোনো ব্যাপার হলো? কালকের মধ্যেই আমি তোমাকে শাড়ি পরে দেখিয়ে দিব। কিন্তু যদি না পারো তাহলে কিন্তু শাস্তি আরো ভয়াবহ হবে। ঠিক আছে, সেটা দেখা যাবে। আগে সাইন করো। হ্যালো আন্টি, গুড আফটারনুন, আমি প্রিলিনা বলছি। জিসান স্কলারশিপ পেপারসে সাইন করেছে। কি বলছো মা, সত্যি? হ্যাঁ আন্টি, এইমাত্র পেপারসগুলো পোস্ট করে এলাম, আমার মনে হয় অ্যাপ্রুভ হয়ে যাবে। আমি জানতাম মা তুমি পারবে, ভালোবাসার শক্তি দিয়ে মানুষকে অনেক কিছু করানো যায়। তোমাকে ধন্যবাদ মা, অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম আন্টি, ওয়েলকাম। বাই বাই। কিন্তু আমি যে বিপদে পড়লাম তার থেকে উদ্ধার আমাকে কে করবে? একদিনে শাড়ি পরা শিখবো কি করে?
প্রিলিনা, প্রিলিনা তোমার হলো? আমি কিন্তু আসছি। না না, আমাকে আর মাত্র 5 মিনিট সময় দাও প্লিজ। গত 1 ঘন্টা ধরে তুমি 5 মিনিট 5 মিনিট বলছো, এখনই জর্জ আর আন্টি চলে আসবে। আসবে না, আসবে না। হাসবো না, এবার যে আমার ভয়াবহ শাস্তি দেবার পালা। তোমাকে নিজের হাতে শাড়ি পরিয়ে দেব। নির্ভয় হৃদয় তবু কেন যে ভয় হারা।
May I come in, sir? Come in. Yes, come in. Sit down, please. Thank you, sir. Sir. Are you submitting it? Yeah, my admission letter. I come from Bangladesh. Oh, you came from Bangladesh. Yeah. Oh, very nice. And how long are you planning to stay? I want to complete my high studies here. Okay, classes start tomorrow. Okay, sir. Hello? Hello, Ma. কেমন আছিস বাবা? ঠিক মতো পৌঁছেছিস তো? ফোন করতে এত দেরি হলো যে? ভালো আছি মা, ঠিক মতো পৌঁছেছি। গাইডের সঙ্গে দেখা করে এখানকার সিম কার্ড নিয়ে তবেই না কথা বলতে পারলাম। প্রিলিনাকে জানিয়েছিস? না মা, তোমার সাথে কথা বলে তারপর ওকে ফোন করব। না না, ফোন কর, ফোন কর, ও নিশ্চয়ই অপেক্ষা করছে।
হ্যালো জিসান, কি করে বুঝলে? এটা তো আননোন নাম্বার। তোমার জন্যই প্রে করছিলাম, তখনই ফোন এলো। আমি নাম্বার টাম্বার কিচ্ছু দেখিনি, জানতাম তুমি ফোন করেছ। কেমন আছো তুমি? ওখানে কোথায় উঠেছ? উঠবার কোথায়? হোস্টেলে। আর খাওয়া দাওয়া? ডাইনিং এর ব্যবস্থা আছে, আর নিজে রান্না করেও খাওয়া যায়। খুব কষ্ট হবে না? হলেই বা কে দেখতে আসবে? অমন করে বলো না প্লিজ। আমাকে বলেছো ঠিক আছে, মাকে কিন্তু এভাবে বলো না। ঠিক আছে, মাকে বলবো না। তুমি আমাকে ঠেলে পাঠিয়েছ, তোমাকে বলে বলে কষ্ট দেব। দিও, আমাকে কাঁদিয়ে যদি তোমার ভালো লাগে যত খুশি কাঁদিও, কাঁদাও। এই বোকা, I'm just joking. Hello, George. How is my Prilina? Fine. Excellent. সারাক্ষণ শুধু তোমার কথাই বলে। Really? কিন্তু ও আমার সাথে কথা বলে না কেন জর্জ? 7 years. 7 বছর ধরে ও কি শুধু আমার এলসিডিতে ইমেজ হয়ে থাকবে? ব্রো, এখন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, স্কাইপের যুগ। She can talk to me very well. মাঝে মধ্যে ও আমাকে ইমেল করে, টেক্সট করে, কিন্তু
কখনোই না কোনো কথা বলে না। ওয়াই জর্জ, ওয়াই? সরি ডিয়ার, এত সোজা নয়, বাঙালি মেয়ে তো, বুঝলে না, লজ্জা পায়। বাট মন থেকে সারাক্ষণ শুধু তোমার কথাই ভাবে। ও আই নো দ্যাট, প্রিলিনা আমাকে অনেক ভালোবাসে, কথা না বলে দেখা না করে এক অন্যরকম ভালোবাসা, কিন্তু তারপরেও মাঝে মাঝে মনে হয় প্রিলিনা কি আমাকে সত্যি ভালোবাসে? ইজ ইট পসিবল? এদেশে এখনো অনেক কিছুই পসিবল রিচার্ড, তুমি শুধু আমার আর প্রিলিনার পেপারস রেডি করে দিয়ে এসো, দেখবে চিরজীবনের জন্য প্রিলিনা তোমার হয়ে যাবে। এই রিচার্ড বারে কখনো তার কমিটমেন্ট মিস করে না, আজও করবে না, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। প্রিলিনার সাথে তুমিও লন্ডন আসছো। থ্যাংকস রিচার্ড, আমি জানতাম তুমি তোমার প্রমিস কখনো ভুলতে পারো না। বাট মম জিজ্ঞাসা করছিল ওয়েন আর ইউ কামিং? ইন ফ্যাক্ট নেক্সট উইক। নেক্সট উইক? কি বলছো, সত্যি? আই ক্যান্ট ওয়েট এনিমোর, আই ক্যান্ট ওয়েট এনিমোর টু সি মাই সুইটহার্ট, মাই সুইটহার্ট প্রিলিনা। শুধু কি দেখতে আসছো? No, George, no. I'm coming to marry her. And I'll propose her on our first meeting. Okay. Kintu kobe? I'm coming on next Sunday, just next Sunday. Of course. Listen, give my love to my sweetheart, Pralina. Londoner, multimillionaire businessman. Most eligible, wanted, bachelor. তার জন্যই কি লন্ডনে মেয়ের অভাব হবে? আর তাছাড়া তোমার আশেপাশে যে সমস্ত মেয়েরা ঘুরঘুর করে তারা কি এত সুন্দরী নয়? আর এছাড়া কি ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কি আপ্রদা মার্ক নয়, এক্সপেকটেশন অনুযায়ী নয়? তাদের কেউই আমার সুইটহার্ট প্রিলিনা নয় ড্যাড, আই ওয়ান্ট অনলি হার। ওয়াও, দেন কল হার ওভার, ব্রিং হার টু লন্ডন। নো ড্যাড, এখানে ডেকে এনে আমি আমার প্রিলিনাকে অপমান করতে চাই না, বরং আমি যাব ওর কাছে। And I will propose her in front of the whole world. Okay, it's your show. Yep. আমি কি তাহলে বিয়ের প্রিপারেশন নিয়ে বাংলাদেশে যাব? Of course, Dad, with full preparation. বাংলাদেশ থেকে ইংল্যান্ডের মাটিতে ফেরার সময় এই রিচার্ডের পাশে থাকবে তার সুইটহার্ট প্রিলিনা। প্রিলিনা, কি হয়েছে দাদা? আরে 9টা বেজে গেছে, এখনো তুই বিছানায়। ঢাকার জ্যাম কেমন তুই জানিস না? 11:20 রিচার্ডের প্লেন ল্যান্ড করবে। তো আমি কি করব? কি করবি মানে? ওদের রিসিভ করতে যেতে হবে না? তোমরা যাও, আমি কেন যাব? কি বলছিস তুই? রিচার্ডের সাথে ওর বাবাও আসছেন, আর ওর বাবার কাছে আমাদের কত ঋণ তুই জানিস? কি মুশকিল, তোমরা তো যাচ্ছ। মাম, মাম, এদিকে এসো তো। কি হয়েছে? দেখো তোমার মেয়ের অবস্থা দেখো মাম, ও বলছে ও নাকি এয়ারপোর্টে যাবে না। ওয়াই ডিয়ার? মম, তুমি তো জানো আমি স্ট্র্যাটেজি ম্যানেজমেন্টে কত উইক ছিলাম, কত কষ্টে জিসান আমাকে এই সাবজেক্টে বেস্ট স্টুডেন্ট বানিয়েছে। আজ 12টায় এই সেমিস্টারের শেষ টিউটোরিয়াল, আজ রিচার্ড কেন? প্রিন্স চার্লস এসে যদি বলে না তাহলেও আমি যাব না। ও শিট। ওকে প্রিলিনা, ওয়াশরুমে যাও, ব্রেকফাস্ট করে নাও। তোমাকে যেতে হবে না এয়ারপোর্টে। ইয়েস, আমরাই যাব এয়ারপোর্টে। Please come. Thank you. Let's go. This is nice.
স্যার প্লিজ কাম। লিস্ট? কিসের লিস্ট? গেস্টদের লিস্ট। আমি প্রিলিনার জন্য একটা পার্টি অ্যারেঞ্জ করতে চাই, সে পার্টিতে যারা যারা ইনভাইটেড হবে তাদের লিস্ট। অ্যান্ড আই ওয়ান্টেড ইট টু বি ভেরি ভেরি স্পেশাল। দেখো তোমাদের কেউ যেন বাদ না পড়ে, রাইট? বাট রিচার্ড, প্রিলিনার সাথে একবার কথা না বলে? এই সাত বছরে ইমেলে অনেক কথা হয়েছে, অনেক ছবি নেওয়া দেওয়া হয়েছে, বাট নো মোর, আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট এনি মোর অফ মাই টাইম। Just arrange the party, okay? ওই পার্টিতেই আমি প্রিলিনাকে প্রপোজ করব।
Ladies and gentlemen, may I have your attention, please? I am Richard Barre from London, and I am a businessman. Though my ancestors from this region, but I was born and brought up in London. Today, in this beautiful evening, we are here to honor a beauty. And that beauty is my sweetheart, Prilina! Beautiful ladies and gentlemen, you all will be happy to know that I have been waiting for this moment last 7 years. Prilina, please come forward. Stand beside me. Are Jana? তোমার ছবির চাইতে তুমি অনেক সুন্দরী প্রিলিনা, আমার স্বপ্নের চেয়েও রূপসী। থ্যাংকস। ওয়েলকাম। হোয়াট ইউ থিংক অ্যাবাউট মি? কুল? অফ কোর্স। এতে বলার কি আছে? থ্যাংকস। নাও লেডিস এন্ড জেন্টলম্যান, দিস ইজ দ্য টাইম ফর সামথিং স্পেশাল, যার জন্য আমি 700 সমুদ্র 13 নদী পার হয়ে বাংলাদেশে এসেছি। এই সেই মুহূর্ত। Keep your finger crossed. Prilina, will you marry me? Please accept it. Ishobar Maniki. Mom? Prilina, tomar amar jibone decision er mache মমকে টানছো কেন? প্লিজ প্রিলিনা, অ্যাকসেপ্ট মাই রিং। বাট হোয়াই? আমি তো তোমাকে ভালো করে চিনিই না। কি বলছো প্রিলিনা, আফটার অল দিস ইয়ার্স তুমি আমাকে চেনো না? এত মেইল, এত চ্যাটিং এর পরেও? আমি তো তোমাকে কখনো মেইল করিনি, আর তোমার সাথে কখনো আমার চ্যাটিংও হয়নি। আর কেন হবে? কারণ আমি তোমাকে চিনি না। You are just an old memory. আর কেনই বা আমি তোমাকে বিয়ে করতে যাব? Impossible. এ হতেই পারে না। 7 বছর ধরে আমি জেনে এসেছি তুমি আমাকে ভালোবাসো। সেটা তোমার ব্যাপার। আমি তোমাকে ভালোবাসিনি। এমনকি তোমার সাথে আমার কখনো কথাও হয়নি। তুমি আমাকে মেইল করেছো, টেক্সট করেছো, জর্জের সাথেও আমার কথা হয়েছে। তো তোমার পাঠানো ছবি দেখে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। হাউ ফানি! আমি তোমাকে কেন ছবি পাঠাবো? দেখো, তোমার সাথে নিশ্চয়ই কেউ ফান করেছে। আর আমার সাথে কথা না বলে তুমি এত বড় ডিসিশন নিয়ে ফেললে, আমার মনের কথাটা জানবারও প্রয়োজন বোধ করলে না? মিস্টার রিচার্ড, আই নেভার লাভড ইউ, অ্যান্ড অফ কোর্স আই ওয়ান্ট টু ম্যারি ইউ। প্রিলিনা, তুমি কি বলতে চাও জর্জ আমাকে এত বছর ধোঁকা দিয়েছে? সেটা তুমি জর্জকে জিজ্ঞাসা করো, আমাকে বিরক্ত করো না। প্লিজ লিভ মি অ্যালোন। What's going on? Stop it! To me? Richard! Oh, hold it! Shore jao, Dad! Shore jao!
জর্জ, আই শুড কিল ইউ। রিচার্ড, কুল ডাউন মাই বয়, কুল ডাউন। হাউ ক্যান আই কুল ডাউন ড্যাড, হাউ ক্যান আই? দিনের পর দিন ও আমাকে মিথ্যে বলেছে। ও বলেছে প্রিলিনা আমাকে ভালোবাসে, হুইচ ইজ এ লাই। আমাকে পাঠানো প্রিলিনার সমস্ত মেসেজ, টেক্সট, লাভ লেটার, ছবি, অল বোগাস, সব ওর মিথ্যে কথা। আমি যদি প্রিলিনাকে না পাই, ওকে আমি খুন করব। রিচার্ড, শান্ত হও, রিচার্ড শান্ত হও প্লিজ। ওকে ড্যাড, ওকে, আই এম সরি ড্যাড, বাট হি হ্যাজ স্পয়েলড মাই 7 ইয়ার্স, মাই হোল লাইফ ড্যাড, মাই হোল লাইফ। রিচার্ড, রিচার্ড বিলিভ মি, প্রিলিনা তোমাকে ভালোবাসে। শি ইজ জাস্ট টেস্টিং ইউ। ও তোমার ভালোবাসা যাচাই করছিল। হোয়াট? ইয়েস, প্রিলিনা তোমার ভালোবাসা পরীক্ষা করার জন্য একটা ক্রুয়েল ফান করেছে, দুষ্টুমি করেছে। শাট আপ ইউ লয়ার। তার চোখ দেখে আমি বুঝতে পেরেছি সে মিথ্যে কথা বলেনি। ঠিক আছে, ঠিক আছে, প্রিলিনা যদি তোমাকে বিয়ে করতে রাজি হয় তবে তো বিশ্বাস হবে। আমি প্রমিস করছি, আমার মৃত বাবার নামে প্রমিস করছি, কালই, হ্যাঁ কালই প্রিলিনার সাথে তোমার বিয়ে হবে। What are you saying? Is it possible? Yes, possible! আমি এক্ষুনি আঙ্কেলকে নিয়ে গিয়ে আমার মমের সঙ্গে সব ফাইনাল করে আসছি। এও কি সম্ভব? সম্ভব হবে রিচার্ড, হবে। জাস্ট ওয়েট এন্ড সি। আঙ্কেল, আপনি একটু আসুন, এক মিনিট। দেখো তো জর্জ, আমি তো কিছু বুঝতে পারছি না। একটু ঝামেলা আছে তবে ওসব কিছু না, আপনি আমার সাথে আসুন। দেখো গিয়ে কি হবে, প্রিলিনা যদি অন্য কাউকে ভালোবাসে তাহলে তো। ডোন্ট ওয়ারি আঙ্কেল, কিচ্ছু হবে না, প্রিলিনার ব্যাপারটা আমি দেখব। আপনি কথা বলবেন মমের সঙ্গে, তবে আপনাকে একটু কঠোর হতে হবে, খেলতে হবে আমার সাথে ট্যাগ টিম হয়ে। সেটা তোমার ব্যাপার দাদা, আমি আমার ভবিষ্যৎ ছাড়া আর কিছুই ভাবছি না। কিসের ভবিষ্যৎ? সে একটা অন্য ধর্মের ছেলে আর সে এখন এস্টাবলিশড না। রিচার্ডের তুলনায় ও তো তার পায়ের নখেরও যোগ্য নয়। মিলেনিয়ার বাবার একমাত্র ছেলে রিচার্ড। টাকার মূল্য আমি ভালোবাসা মাপি না দাদা, ভালোবাসার সামনে জাত, ধর্ম কোনো কিছুরই মূল্য নেই। প্রিলিনা, রিচার্ড আমার একমাত্র ছেলে মিসেস মারিয়া। তার জীবনের জন্যে, তার সুখের জন্যে আই ক্যান ক্রস এনি লিমিট, আর সে লিমিট যদি বিয়েগন্ত হয় আই ডোন্ট মাইন্ড। মিস্টার বরয়, আমি চেষ্টা করব, আমি প্রাণপণ চেষ্টা করব। চেষ্টা নয় মিসেস মারিয়া, এই বিয়ে হতেই হবে। তুই আমার বোন বলে এখনো মুখে কথা বলছিস, অন্য কেউ হলে এতক্ষণে পিটিয়ে লাশ করে দিতাম। আর তুই আমার দাদা বলি এখনো বোঝানোর চেষ্টা করছি, অন্য কেউ হলে এতক্ষণে থানায় যেতাম, আদালতে যেতাম। হ্যাঁ দাদা, আমি এখন অ্যাডাল্ট, আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে জোর করার অপরাধে আমি তোকে পুলিশে দিতে পারি। কি করবি? আমাকে পুলিশে দিবি? মামকেও? মম এখনো আমার উপর জোর করেনি। করবে, করবে, করতে বাধ্য হবে, তখন কি করবি? তখনও আমার পথ খোলা থাকবে, কিছু না পারি, সুইসাইড তো করতে পারবো। আপনার মেয়ে যদি সুইসাইডও করে তবু আমি আপনাকে ছেড়ে দেব না, কারণ কারণ তাতেও আমার ছেলের জীবন নষ্ট হয়ে যাবে। আজকে জর্জ কি বলেছে জানেন? বলেছে এ বিয়ে নাকি হবেই। এগুলো কি জানেন? Do you know what these things are? $200,000 contract, bank guarantee, letter of credits. Dekhun, dekhun. Do you know them? Do you recognize them? Mr. Barry, আপনি যেমন রিচার্ডের বাবা, আমিও কিন্তু তেমনি প্রিলিনার মা। How can I force her to marry Richard? এতে করে তো তিন তিনটা জীবন নষ্ট হয়ে যাবে। না, ইউ রং মারিয়া। লন্ডনে গেলে টাকা পয়সা গাড়ি বাড়ির জলসে দুদিনই আপনার মেয়ের প্রেম উবে যাবে। না মিস্টার বেরোই, আমি আমার মেয়েকে চিনি। দেন ইটস হার প্রবলেম। আপনার মেয়েকে জিজ্ঞেস করুন সে কি চায়,
সিদ্ধান্ত তাকেই নিতে হবে। কি চাইছ? $2,00,000 ঋণ নিয়ে পরিশোধ না করে পালিয়ে আসার কারণে সারা জীবন আপনি জেলে পচে মরুন, তাই দেখতে চাইছে? এসব আপনি কি বলছেন? আমি তো পালিয়ে আসিনি। কিন্তু আমি প্রমাণ করে দেব, আমি প্রমাণ করে দেবো এই যে বিগত 8 বছরে আপনি একবারের জন্য ইংল্যান্ডে যান নাই। এই জন্য প্রমাণ করতে আমার সহজ, এই $2,00,000 সব পরিমাণে বাংলাদেশে টাকা নিয়ে এখানে পালিয়ে আসার কারণে আমি আপনাকে খুঁজে বেরিয়েছি। এই জন্য আপনি এগুলোর সঙ্গে নিয়ে এসেছেন? বিয়েটা কেবল একটা উপলক্ষ না, এগুলো এনেছিলাম বেশ সময় পুড়িয়ে উৎসব করব বলে। কিন্তু এখন এখন এগুলো ব্যবহার করব আমার ছেলের জীবন নষ্ট করার প্রতিশোধ হিসেবে। যান, আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন, জানুন সে কি চায়। ইয়েস, জর্জকে ফোন করি। বিয়ে তোমাকে করতেই হবে প্রিলিনা, কারণ তোমার সাথে লন্ডন গিয়ে আমিও এস্টাবলিশড হতে চাই। এ বিয়ে হতেই হবে। হ্যালো জিসান। জর্জ, প্রিলিনা কোথায়? ওকে ফোন করলাম, অনেকবার বেজে বেজে শেষ হয়ে গেল, এখন বলছে আউট অফ ইউজ। ও হ্যাঁ হ্যাঁ, মানে ওর মোবাইলটা ডিস্টার্ব করছে, তো ওটা না বদলানো পর্যন্ত ওকে ফোন দিয়ে কোনো লাভ হবে না। তুমি এরকম ফিসফিস করে কথা বলছো কেন? প্রিলিনা কোথায়? ওর প্রচন্ড মাথা ব্যথা, ওকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তুমি বরং কালকেই ফোন করো। ওকে। নো মোর ফোন। কাল সারাদিন আমি তোমাকে টেনশনে রাখবো প্রিলিনা, তারপর পরশু সরাসরি তোমার সামনে হাজির হয়ে তোমাকে চমকে দেব। ওহ, কিন্তু তার জন্য আমাকে সারা রাত জেগে থিসিস কমপ্লিট করতে হবে, রিভাইজ করতে হবে। ওহ, আমি এখনই শুরু করি। মে আই কাম ইন স্যার? ও প্লিজ সিট ডাউন প্লিজ। থ্যাংক ইউ স্যার। Any problem? No, sir. Yes, please. My thesis, sir. Oh, are you submitting it? Yes, sir. Would you like to have a final reading? No, sir. I completed and revised many times. Oh, so what's your plan? I want to fly tomorrow to Bangladesh. Oh, you're very homesick. Yes, sir. It's too long. Okay, then. Please fly. রাখো 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 রাখো।
I'm back, auntie. Jisan. Shh. কিছু বলবেন না, আমি নিজে প্রিলিনার ঘরে গিয়ে ওকে চমকে দেব। আন্টি, আপনি কাঁদছেন কেন? প্লিজ আমাকে ক্ষমা করো। প্লিজ ফরগিভ মি মাই সন, ফরগিভ মি। প্রিলিনা নেই, নেই মানে? আজ সকালে ফ্লাইটে প্রিলিনা প্রিলিনা লন্ডন চলে গেছে। লন্ডন? আমাকে না জানিয়ে? আকাশের কাছে জানতে চাই কি আমার অপরাধ, আমি পৃথিবীর কাছে জানতে চাই কেন এ জীবন বরবাদ, কি কারণে মন ভাঙচুর, সম্পর্কটা বহুদূর জ্বলে পুড়ে সব ছারখার। বেঁচে থেকে লাভ কি আর?
দিতে জানে না, এই তো প্রেমেরই রহস্য। মনের ভেতর চাপা বনের আগুন জ্বালিয়ে করে দেয় ভস্ম। কেড়ে নিতে জানে দিতে জানে না, এই তো প্রেমেরই রহস্য। মনের ভেতর চাপা বনের আগুন চালিয়ে করে দেয় ভস্ম। কি কারণে মন ভাঙচুর, সম্পর্কটা বহুদূর, জ্বলে পুড়ে সব ছারখার। কত মুখ কত যে মানুষ, ভিড়ের মাঝে আমি শুধু একা। আলো আলো আসলে অন্ধকার, যন্ত্রণা ভাগ্যে শুধু লেখা। কত শত মুখ কত যে মানুষ, ভিড়ের মাঝে আমি শুধু একা। আলো আলো আসলেই অন্ধকার, যন্ত্রণা ভাগ্যে শুধু লেখা। কি কারণে মন ভাঙচুর, সম্পর্কটা বহুদূর, জ্বলে পুড়ে সব ছারখার। সিস্টার, পেশেন্টকে বেডে নেওয়ার ব্যবস্থা করুন। ইয়া আল্লাহ, আমার জিসানের জ্ঞান তুমি ফিরিয়ে দাও আল্লাহ, আমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও, ওকে তুমি আমার কোলে ফিরিয়ে দাও খোদা। ও ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নেই, এই বংশের একমাত্র আলো, ওকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আল্লাহ, ক্ষমা করো, ক্ষমা করো। Thank you.
জিসান, আমার জন্য নিজের জীবনটা এভাবে ধ্বংস করে দিচ্ছ কেন? তোমার কিছু হলে তোমার মায়ের কি হবে একবার ভেবে দেখেছ? তুমি তো এত দুর্বল নও জিসান, জীবনের সাথে যুদ্ধ করো, নিজের মধ্যে জীবন শক্তি তৈরি করো, নিজের পায়ে দাঁড়াও জিসান, নিজের পায়ে দাঁড়াও। আল্লাহ, তোমার লাখ লাখ শুকর, তোমার শুকরিয়া আদায় করার ভাষা আমার নেই। মা বল বাবা, আমরা কবে বাড়ি ফিরব? তুই পুরোপুরি সুস্থ হয়ে উঠলে আমরা বাড়ি যেতে পারবো বাবা। আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে মা, নিজের পায়ে আমাকে দাঁড়াতে হবে। জীবনে অনেকটা সময় আমি নষ্ট করে ফেলেছি। আমি ডাক্তারের সাথে তোর রিলিজের ব্যাপারে আলাপ করে আসছি, ঠিক আছে? নিজের মধ্যে জীবন শক্তি তৈরি করো, নিজের পায়ে দাঁড়াও জিসান, নিজের পায়ে দাঁড়াও। ছোট সাহেব, এই ফ্যাক্টরিটা অনেকদিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আপনার বাবা মারা যাবার পর এটা আর চালু করা গেল না। এখন আপনি যদি কিছু করেন। প্রোডাকশনে যাওয়ার জন্য আমার ফ্যাক্টরি রেডি, কার্ড ছাপাতে দিয়েছি আজকে, আর আমার অফিস উদ্বোধন করবে তুমি। Many, many happy returns of the day. Happy anniversary, Prilina. আজ আমাদের বিয়ের এক বছর পূর্ণ হল। One year. But still, you are not mine. I think I have waited long enough. But no more. I'm your lawfully wedded husband. আজ আমি আমার অধিকার বুঝে নিতে চাই। চাইতেই পারো, কিন্তু এই লাশের কাছ থেকে কি অধিকার বুঝে নেবে তুমি? স্বামী তার অধিকার স্ত্রীর কাছ থেকে বুঝে নেবে, লাশের কাছ থেকে কেন? রিচার্ড, আমার অস্তিত্ব জুড়ে শুধু জিসান, সে ছাড়া আমার উপর আর কারো অধিকার নেই। Then why did you marry me? কেন বিয়ে করেছিলেন? আমি তো তোমাকে কোনো ফোর্স করিনি। বিয়ের জন্য ফোর্স তুমি করনি, কিন্তু কোন ফোর্স আমি বাধ্য হয়েছি তা কি তুমি জেনেছো? কিসের ফোর্স? বিয়ের সময় চার্চে দাঁড়িয়ে কেন বলেছি ইয়েস আই ডু? ওয়াই? কারণ তখন আমার কাঁধের উপর ছিল তোমার বাবার দেয়া লক্ষ লক্ষ পাউন্ডের ঋণের বোঝা, ছিল আমার ভাইয়ের লন্ডনে সেটেল হবার স্বপ্ন, ছিল আমার মায়ের চোখের পানি। কিন্তু তখন আমি বুঝিনি জিসানের প্রেম একদিন তোমার আমার মাঝে বাধা হয়ে দাঁড়াবে। আই এম সরি রিচার্ড।
সরি। Sorry is not enough, my sweetheart. Sorry is not enough. Sorry বলে কি তুমি আমার ওই ভালোবাসার সাতটা বছর ফিরে দিতে পারবে? Sorry বলে কি তুমি আমার বিবাহিত জীবনের মধুরতম 365 দিন ফিরিয়ে দিতে পারবে যা তুমি নষ্ট করেছো? না, পারবো না। কিন্তু তুমি কি পারবে আমার সেই ক্ষত পূরণ করতে? জাজিসানকে ছেড়েই 365 দিন তিলে তিলে আমার ভেতরে যে ক্ষত হয়েছে, আমার কি অপরাধ? তোমাকে না দেখে দূর থেকে পাগলের মতো লুনাটিক আমি তোমাকে ভালোবেসেছি, এটাই কি আমার অপরাধ? ধর্ম তো তুমি আমার হাজবেন্ড, চাইলে তুমি আমাকে খুন করতে পারো, কিন্তু হাজবেন্ডের অধিকার তুমি কোনোদিনও পাবে না। তুমি যখন পারলে না আমি পারবো, সুইটহার্ট গো গো সুইটহার্ট গো গো ইউ ক্যান গো নাও, যাও গো, কাম অন গো, আমি তোমাকে মুক্ত করে দিলাম, গো 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 প্রিলিনা, জাস্ট গো বিফোর আই চেঞ্জ মাই মাইন্ড, গো। রিচার্ড, এই তুই কি করছিস? ওকে আর বাধা দিও না, লেট হার গো। বাট ও তোর স্ত্রী, ইওর ওন বিলভেড ওয়াইফ। মন থেকে কেউ যদি সম্পর্ক মেনে না নেয় তাহলে কি আর কাগজের সাইন আটকে রাখতে পারে? ওর যাওয়ার সব ব্যবস্থা করে দাও। সে কোনোদিন আমার ছিল না, আমার হলো না, ধরে রেখে গেলাম, লেট হার গো। রিচার্ড, তোর কি হবে বল? ও আমার সুইটহার্ট হয়ে থাকবে সারা জীবন এখানে, অন্য কারো এন্ট্রি সেখানে কোনো দিন হবে না, হবে না ড্যাড। Zishan, I'm Maria. Maria? Prilina, Prilina's mom. Auntie, apni? Eto din por? Zishan, tumi ki ektu amar bashay ashte parbe? Bashay? কেন আন্টি? আই নিড ইউর হেল্প মাই সন, আমি না খুব ডিস্ট্রেসড অবস্থায় আছি, প্লিজ প্লিজ সেভ মি,
Save me my son, please. Okay. I will try my best for you. আমি আসছি। আমি জানি তোমার কাছে হেল্প চাওয়ার মুখ আমার নেই, কিন্তু আমি বড় অসহায় মাই সান। আমি চিন্তা করে পাচ্ছি না কি করব, কোথায় যাব। তোমার আঙ্কেল বেঁচে থাকতে বাড়িওয়ালাকে কিছু টাকা দিয়েছিলেন এই ফ্ল্যাটটা কিনবার প্ল্যান করে, কিন্তু এখন বাড়িওয়ালা আমাদেরকে বলছেন বাড়িটা ছেড়ে দিতে, আর বলছেন টাকা দিতে না পারায় আগের টাকাও বাজেয়াপ্ত হয়ে গেছে। জর্জ কোথায়? জর্জের কথা আর বলো না, ইংল্যান্ডে যাওয়ার পর থেকে আর কোনো যোগাযোগ রাখিনি, টাকা পয়সাও পাঠাইনি। এখন আমি মেয়েকে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো মাই সান? মেয়েকে নিয়ে মানে? আপনার মেয়ে তো ইংল্যান্ডে। না না বাবা, 4 মাস আগে প্রেলিনা রিচার্ডকে ছেড়ে ওদের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। আমার মেয়েটা প্রচন্ড ডিস্ট্রেসড হয়ে পড়েছিল, তাই ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল। দেশে ফেরার পর ওদের ডিভোর্স হয়ে গেছে। প্রেলিনা এখন এখানেই আমার সঙ্গেই থাকছে। আপনার বাড়ি নিয়ে যাতে কোনো অসুবিধা না হয় সেটা আমি দেখব। আমি এখন আসি আন্টি। জিসান, জিসান, আমি কিছু চাই না জিসান, জিসান আমি কিছু চাই না, আমি কিচ্ছু চাইতে আসিনি। আমার কারোর উপর কোন রাগ নেই, অভিমান নেই, অভিযোগ নেই, কিচ্ছু নেই। ছাড়ো, ছেড়ে দাও আমাকে। Thank you.
দেবে? বাড়ির দাম আপনার 2 কোটি টাকার কাছাকাছি, এখানে 3 কোটি টাকা আছে। ম্যানেজার কাকা, আজ থেকে আপনার বাড়ি আর আপনার নয়, আজ থেকে আপনার বাড়ির মালিক মারিয়া রোজারিও। সাইন করুন। হ্যাঁ, আপনি যখন কইছেন তখন কি কোনো আপত্তি থাকবার পারে? এখানে এখানে এই অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর 2টো ফ্ল্যাট আমার নামে? জি, একটাতে আপনারা থাকবেন, অন্যটা ভাড়া দিয়ে আপনাদের সংসার খরচ চলে যাবে। জিসান এলো না? না, বোর্ড মিটিং এ আছে, পরে এসে দেখা করে যাবে। আমি তাহলে এখন আসি। জি জি, আসসালামু আলাইকুম, গুড ডে, থ্যাংক ইউ। আমি জানতাম, আমি জানতাম ও কোনোদিন আর আমার মুখ দেখবে না। মম, মম, আমি কেন বেঁচে আছি বলতে পারো? মম, কেন বেঁচে আছি? বাবা, সব কিছুই তো হলো, এবার লাল টুকটুকে একটা বউ ঘরে নিয়ে আয়। তাহলে তোর জীবনে পরিপূর্ণতা আসবে। মা, পরিপূর্ণতার জন্য যাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম তাকেই যখন পেলাম না, বাকি জীবনটা আমি একাই কাটিয়ে দিতে চাই। হ্যালো জিসান, আমি স্টিফেন। তুই তাড়াতাড়ি না মেডিকেলের পাঁচতলায় চলে আয়। এত রাতে কে অসুস্থ? কথা বলিস না, তুই তাড়াতাড়ি চলে আয়, সময় খুবই কম, তাড়াতাড়ি আয় প্লিজ। আমি এখনই আসছি। জিসান, মা। কিরে, এত রাতে তুই কোথায় যাচ্ছিস? স্টিফেন এনা মেডিকেল থেকে ফোন করেছিল, নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে।
আমি যাই মা। ওকে সাবধানে যাস বাবা। জি স্যার। স্টিফেন কি হয়েছে? জি স্যার। স্টিফেন, প্রিলিনা খুবই অসুস্থ। প্রিলিনা অসুস্থ? জি স্যার, প্রিলিনার ক্যান্সার। খুব বাজবে না। ডাক্তার বলছে আজকে রাতটা পার নাও হতে পারে। ও আর আমাদের মাঝে বেশিক্ষণ নেই। জি স্যার। প্রিলিনা কোথায়? কেবিনে। কি হলো? পালস পালস হচ্ছে না। কিন্তু আন্টি কিভাবে, কবে থেকে? যখন ধরে পড়ল তখন লাস্ট, আমাদের কিছু করার নেই। কি বলছ? একটা কি পর্যন্ত দিতে পারলাম না। কিন্তু আন্টি আপনি আমাকে জানালেন না কেন? চেয়েছিলাম মাই সান, অনেকবার চেয়েছিলাম, কিন্তু প্রিলিনা জানাতে দেয়নি। আজ যদি তো না ওই স্টিফেনের সাথে দেখা হয়ে গেল, ওই তোমাকে ফোন করলো। প্রিলিনা, মমকে বাঁচানোর জন্য যে প্রিলিনা বিয়েতে রাজি হয়েছিল, সে প্রিলিনাকে আমি চিনি না। জি স্যার, যে প্রিলিনা রিচার্ডকে বিয়ে করেও নিজেকে স্পর্শ করতে দেয়নি, সে প্রিলিনা মরে গেছে। যে প্রিলিনাকে তুমি ভালোবাসতে, সে প্রিলিনাও আজ আর নেই। ইটস নট এ ব্লুমিং রোজ, সব আমার কর্মফল,
তোমার বিশ্বাস ভঙ্গ করার ফল তোমার অভিশাপের ফল। না প্রিয়া, আমি তোমাকে কোনো দিন অভিশাপ দিই নি, একটি বারের জন্য। কিন্তু আমি তো শুনেছি আমাকে হারিয়ে তুমি কিভাবে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলে। হায় রে, তুমি কি তারই প্রতিশোধ নিতে চাও? জীবন এমন কেন জিসার, এমন কেন? বোকা, তুমি ভালো বলবে, আমি তোমাকে মরতে দেব না। পৃথিবীর যেখানে নিয়ে গেলে তুমি সুস্থ হবে আমি তোমাকে সেখানে নিয়ে যাব, ঠিক আছে? কোথাও নিয়ে যেতে হবে না, যদি পারো আমাকে একটু খোলা আকাশের নিচে নিয়ে চলো না, আমি তোমার বুকে মাথা রেখে আকাশ দেখব। কোথায় যাবে তুমি? আজকে যে বড় শুভ দিন, তোমার বুকে মাথা রেখে রাতের আকাশ দেখছি, তারা দেখছি, ওই দেখো, ওই দেখো দিশান, কত আলো, কত আলো জ্বলছে। চলবে না, আজকে ক্রিসমাস, তোমার মনে আছে তোমার আমার প্রথম দেখা হবার দিন? মেরি ক্রিসমাস প্রিয়া। অথচ
কোনোদিন শান্তির ছোঁয়া পাইনি। তোমার কোলে শুয়ে তোমাকে দেখার স্বপ্ন আজ পূরণ হয়েছে। দেখতে পাও আমাকে? মানব, মনে রেখো তুমি ধুলি, এই ধুলিতেই আবার মিশে যাবে। অন্তিমকালে প্রভু ঈশ্বর তোমাকে পুনর্জীবিত করবেন। ভালো করে ভালো বাসা